আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের খুবই মজাদার মাছ ভর্তার রেসিপি। আর এই মাছ ভর্তাটা আমি তৈরি করব লাউ পাতা দিয়ে। খেতে কিন্তু অসাধারণ, আর আপনারা একবার বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এখানে চারটা লাউ পাতা নিয়েছি, রুই মাছের পেটের অংশ নিয়েছি 3 পিস, এতে করে কাটা বাছতে সুবিধা হবে। আর মাছটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি, 1 চিমটি পরিমাণ, 1 চিমটি পরিমাণ দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। তেল দেওয়ার ফলে মশলাটা মাছের গায়ে খুব সুন্দর করে কোট হয়ে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে সেখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে বাটিতে যে সামান্য মশলা লেগে আছে তাও দিয়ে দিচ্ছি। মাছ মাখানোর সময় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম, সেই তেলের মাঝে কিন্তু মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। একটা পাশ হয়ে গেছে, তো আমি আরেকটা পাশ উল্টে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। মাছ ভর্তায় খুব বেশি তেলের প্রয়োজন নেই, হালকা তেলে কিন্তু মাছটা ভাজতে হয়। আর মাছ ভাজার পরে যে তেলটা থাকবে তার মাঝে আমি বাকি মশলাগুলো ভেজে নিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার যে তেল ছিল সেখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। প্রথমে রসুন দিয়ে ভেজে নিব, আর আমি এই সাইজে 2টা রসুন নিয়েছি, এর চেয়ে বেশি কিন্তু প্রয়োজন নেই। রসুনগুলো অনেকখানি লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখানে একটু ভাগ করে দিয়েছি। কাঁচামরিচটা আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। এই ভর্তায় কোনোভাবে আস্ত লাল মরিচ ব্যবহার করা যাবে না, কাঁচামরিচের টেস্টটাই এই ভর্তায় অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা বানানোর জন্য। চুলার আঁচ মাঝারি রেখে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর হালকা ভাজা হয়ে গেলে এখন 1/2 চামচ লবণ দিচ্ছি। লবণ অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ মাছ ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম। এখন 2টা পাশ ভাজা হয়ে গেছে, তো এখন এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতা, যা আগেই আমরা পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম। লাউ পাতা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। লাউ পাতাটা অনেকাংশে নরম হয়ে এসেছে, তো ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা অবশ্যই ব্যবহার করবেন, কারণ সারা বছর এখন প্রায় ধনেপাতা পাওয়া যায়। আর হাতের কাছে যদি লাউ পাতা আপনারা একেবারে না পান, সেক্ষেত্রে আপনারা শীতকালে পেঁয়াজের পাতাও ব্যবহার করতে পারেন। ভাজাভাজির পালা শেষ, তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে ভর্তাটা মিহি করে পিষে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে ব্লাইন্ডারও ব্লাইন্ড করে নিতে পারেন, তবে ভর্তা ব্লাইন্ডারের চেয়েও কিন্তু পিষে নিলে অনেক বেশি খেতে টেস্ট হয়। যেভাবে আমি মাছ ভর্তাটা বানিয়ে সবচেয়ে ভালো টেস্ট পেয়েছি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মাছ থেকে এখন কাটা বেছে নিচ্ছি। কাটা কিন্তু বেছে নিতে খুব বেশি সমস্যা হবে না, কারণ মাছের যেহেতু পেটির অংশের পিস আমি নিয়েছি। কাটা বাছা হয়ে গেছে, তো এখন হালকা করে পিষে নিচ্ছি। খুব বেশি একেবারে মিহি মাছটাকে পিষতে যাব না, হালকা করে পিষে এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর মিশানোর সময় অবশ্যই আপনারা এই পর্যায়ে লবণটা আরেকবার চেক করে নেবেন। মিশানো হয়ে গেছে, এখন মাছ ভর্তাটা আমি সার্ভ করে দেখাচ্ছি। খুবই অল্প কিছু উপাদান দিয়ে রুই মাছ আর লাউ পাতার ভর্তা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই মাছের ভর্তাটা খেতে অসাধারণ, আপনারা একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন।
আশা করি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।